বন্ধুরা, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ কি, অনেক বন্ধু বা ভাইদের একটা প্রবলেম হয়, সেটা হলো কি, মুখের মধ্যে ব্রণ বের হয়। ঠিক আছে, আমি যদি এটা কথা বলি, 15 থেকে 20 বছরের মধ্যে, ঠিক আছে, এটা একটা নর্মাল হয়। ঠিক আছে, এটা কারো হয়, কারো হয় না, এবং কারো কারো কি হয়, অনেক পরিমাণে হয়। তো সেটারই আজকে কথা বলবো। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো ব্রণ কেন হয় এবং এটাকে কিভাবে আমরা দূর করতে পারি, এবং এর সাথে তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে একদিনের মধ্যে তোমরা কিভাবে ব্রণকে সরাতে পারো। অবশ্যই একদিনের মধ্যে তোমাদেরকে একটা টিপস দেবো, তোমরা 100% সেটা কিন্তু তোমাদের কাজ করবে। তো সেই জন্য ভিডিওটা একবার তোমরা শেষ পর্যন্ত দেখে নাও, অবশ্যই ফুল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, নতুন বন্ধু যদি হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে হেলথ রিলেটিভ বা ব্যায়াম রিলেটিভ, তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, এবং এছাড়াও আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা ওখানে ফলো করে মেসেজ করো, সব প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবে। তো চলো মেন ভিডিওর টপিকে এবার চলে যাই। তো দেখো, ব্রণ হওয়ার প্রথম যে কারণটা, সেটা হলো লোম ছিদ্র বন্ধ হয়ে যাওয়া। লোম ছিদ্র বলতে আমরা যেটা বুঝি, আমাদের দেখো আমাদের হাতের মধ্যে যে লোম আছে বা আমাদের শরীরে যে লোম আছে, সেগুলোর থেকে যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে লোম উঠছে, ঠিক আছে, তাকে বলা হয় লোম ছিদ্র। তোমরা যে আয়নার সামনে তোমাদের স্কিনকেও বা তোমাদের মুখকেও টানবে, তখন দেখতে পাবে ছিদ্র থাকে, অনেক ছোটো ছোটো পরিমাণে ছিদ্র থাকে। তো সেই যখন ওগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তোমাদের ব্রণটা সৃষ্টি হয় ওখান থেকে। তো এর ফলে এক প্রকার জিনিস আমাদের মুখ থেকে বের হয়, সেটা হলো কি, সিবম বলা হয়। তো এটার বিষয়ে আমি বলছি না, এত কিছু তোমাদের জানার দরকার নেই সিবম কি। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিই, যে জিনিসটা বের হয় তখন কি হয়, যখন বের হওয়ার সময় সেটা না বেরিয়ে যেতে পারে, তখন কি হয়, আমাদের ওখান থেকে কিন্তু ব্রণ সৃষ্টি হয়। যখন সেই জিনিসটা বেরিয়ে যায় তখন তো ব্রণ হবে না, ঠিক আছে, সিবমটা যখন বেরিয়ে যায় তখন কিন্তু ব্রণ হবে না, যখন সিবমটা ভিতরে থেকে যায় তখন কিন্তু ব্রণের সৃষ্টিটা হয় ওখান থেকে। তো কীভাবে হয় এগুলো জানার থেকে মেন যেটা দরকার, কী কী কারণ হয়, তো সেগুলো আমরা প্রথমে জেনে নিই। দেখো, কারণগুলো হলো, প্রথমত যাদের বেশি অয়েলি স্কিন তাদের এই প্রবলেমটা হয়, এবং যাদের বেশি ড্রাই স্কিন তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয়, এবং যদি কেউ নতুনত্ব কোনো প্রোডাক্ট মাখে, ঠিক আছে, এবং স্কিনে কোনো রকম যত্ন নেয় না, এটা ওটা প্রোডাক্ট মুখের মধ্যে মাখছে, তখনও কিন্তু এই ফলে কিন্তু অনেক সময় বের হয়। এছাড়াও যেটা হয়, জল কম খাওয়ার কারণে, ঠিক আছে, পেট পরিষ্কার না হওয়ার কারণে হয়, এছাড়াও তোমাদের হরমোনালের যে চেঞ্জিং আছে সেই সময়ও কিন্তু এটা হয়, এবং সবথেকে যেটা বড় কারণ সেটা কিন্তু খারাপ খাওয়া দাওয়ার কারণে, ঠিক আছে, ঘুম ঠিক মতো না দেওয়ার কারণে। খারাপ খাওয়া দাওয়া বলতে বেশিরভাগ তেলাক্ত জাতীয় খাওয়ার, ঠিক আছে, এবং বাইরের ফাস্টফুড টাইপের খাওয়ার। তুমি আমার দেখতে পারো, আমার আগের থেকে যে কোনো ভিডিও, ঠিক আছে, আমি যবে থেকে ইউটিউব খুলেছি তুমি দেখতে পারো আমার মুখে কোনোদিনও কোনো পিম্পল কোনোদিনও তোমরা দেখতে পাবে না, ঠিক আছে, কারণ খাওয়া দাওয়াটাই মেন। ঠিক আছে, খাওয়া দাওয়া যখনই তোমরা ঠিক করবে শরীরে কোনো রকম কিন্তু রোগ ব্যাধি হয় না। তো যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে মেন কথায় আসি। তো তোমাদের এই কিছু কিন্তু কারণের জন্য ব্রণটা আসে শরীরে, তোমরা দেখতে পারো এর মধ্যে তোমরা কোনো না কোনো ভুল করছো। তো এত কথা না বলে আমরা এবার কথাটা বলে নিই যে এটাকে আমরা রিমুভ করব কিভাবে, ঠিক আছে, পার্মানেন্টলি আমরা রিমুভ করব কিভাবে। তো তোমাদেরকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের বলে দিই, এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু ব্রণটা ধীরে ধীরে কম হতে থাকবে। আমি এই বলবো না যে আজকে মাখলে কালকে কমে যাবে, ঠিক আছে, তো আমি এটারও একটা টিপস দিচ্ছি যে একদিনে কীভাবে কমবে। তো আমি তোমাদেরকে প্রথমে এটা বলে দিই যে তোমাদেরকে ধীরে ধীরে পার্মানেন্টলি তোমরা কীভাবে বন্ধ করতে পারো, মানে তোমাদের আর যেন ব্রণ না হয়। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করা ভুলে যাচ্ছ, অবশ্যই লাইকটা করে নাও। তো ভিডিওটা কিন্তু শেষ হওয়ার আগে লাইকটা অবশ্যই করবে, এবং ভালো খারাপ অবশ্যই তোমরা কমেন্টটা করে নাও। তো চলো বলে দিই এবার তোমাদের কী তোমরা দিতে পারো। দেখো, তোমরা একটু নেবে হলুদ। হলুদ বলতে তোমাদের যদি কাঁচা হলুদ হয় সবথেকে ভালো হয়, হলুদটাকে বেটে, এবং এর সাথে তোমাদের নিম পাতা, যেটা বাড়ির গাছ আছে, ঠিক আছে, তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে নিম পাতা বাটবে। বাটার পরে এটা তোমরা করবে না কোনো সময়, যে যে মধ্যে রান্না করার যে বাটা আছে সেটার মধ্যে তোমরা কোনো সময় বাটবে না, তাহলে কী হবে, তোমাদের কিন্তু স্কিন জ্বলবে। তো অবশ্যই তোমরা ভালো জায়গাতে তোমরা বাটবে, বা মিক্সিতে তোমরা মিক্স করতে পারো। করার পরে সেটা পেস্ট বানিয়ে তোমরা কিন্তু যেখানে যেখানে ব্রণ হয়েছে তোমরা কিন্তু দিতে পারো, এবং দেওয়ার পরে তোমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট এটা রেখে দিবে। রাখার পরে তোমরা এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। এইভাবে তোমরা কিছুদিন করবে, তোমরা দেখতে পাবে তোমাদের অনেকটা চেঞ্জিং পাচ্ছ তোমাদের ব্রণের উপরে। এবং এর সাথে শুধু বললাম শুধু উপরে কাজ করলে হবে না, তোমাদের ভিতরেও কাজ করতে হবে। ভিতরে কাজ বলতে এই যেমন বাইরের খাওয়া দাওয়া এবং জল কম খাওয়া, ঠিক আছে, এইসব যেগুলো ব্যাড হ্যাবিট আছে, ঠিক আছে, সেগুলোকে তোমাদের কমাতে হবে, তাহলে কিন্তু তোমরা ব্রণও কমাতে পারো। আর একটা তোমাদের বলে দিই, যারা গুটখা খায় তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, গুটটা খেলেও কিন্তু ব্রণ সৃষ্টি হয়, কারণ মুখে অনেক গরম হিট চলে আসে, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তোমরা গুটখা যদি খাও সেটা কমিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে ব্রণ সমস্যা কমে যাচ্ছে। তো আমি কী বললাম তোমরা বুঝে গেলে, প্রথমে তোমরা হলুদ নেবে এবং তোমরা নিম পাতার রস নেবে, ঠিক আছে, দুটোকে মিক্স করে তোমরা লাগাবে, এটাই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি ব্রণটাকে শেষ করার উপায়।
আর একটা তোমাদের বলে দিই, আর একটা কারণে যেটা বারবার বোন কিন্তু ফিরে আসে সেটা কি হয়, যখন এক জায়গায় বেরোবে তখন কিন্তু তোমরা ওই জায়গাটা বেশি করে খোঁচাও, মানে তোমরা বেশি ওখানে উঙ্গলি করো, এক কথায় তোমরা ওখানে গুতা মারো বা খোঁচাখুচি করো, তো এটা তোমরা করা চলবে না। এটা করলে কিন্তু আবার দ্বিতীয়বার করে বেরিয়ে আসবে। তোমরা যেমন হয়েছে তেমন থাক, তোমরা শুধু ওগুলো অ্যাপ্লাই করো। এবং একটা রিসার্চ মধ্যে পাওয়া গিয়েছিল যে এই সাইডটা যখন ব্রণ হয় তখন কিন্তু বেশিরভাগ যেটা হয় সেটা হলো অতিরিক্ত টেনশন, চিন্তা এবং মানে ঘুম যদি কম হয় তাহলে কিন্তু এই সাইডটাতে ব্রণটা বের হয়। এটা একটা রিসার্চে আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, সেজন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং এই সাইডে যে কারণগুলো হয় সেগুলো তোমাদের বললাম, পেট পরিষ্কার না হওয়া, এর সাথে তোমাদের হলো জল কম খাওয়া, অনেক রকম প্রবলেম তোমাদের জন্য কিন্তু এগুলো হয়। আর এবার মেন তোমাদের লাস্ট তোমাদের বলে দিই, দেখা গেল তোমরা কোনো জায়গায় বেড়াতে যাবে, ঠিক আছে, কালকে তো তোমাদেরকে আমি একটা মানে হ্যাক তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, একটা ট্রিপ তোমাদেরকে বলে দিই, তোমরা অ্যাপ্লাই করো, তোমরা একদিনের মধ্যে দেখতে পাবে তোমাদের ব্রণটা কমে গেছে। হ্যাঁ, এটা বলবো না যে যদি বড় বড় ব্রণ হয় তাহলে কমবে না, কিন্তু কিছুটা তোমাদের কমে যাবে। আর যদি একবার ছোটো ছোটো ব্রণ হয় তোমরা দেখতে পাবে একদিনে বোঝা যাচ্ছে না। তো ট্রিকটা কী তোমাদের বলে দিই, তোমরা কী করবে, একটা বরফের টুকরো নেবে, এবং বরফের টুকরো নেওয়ার পরে সুতির কাপড়ের মধ্যে সেই বরফের টুকরোটা নিয়ে তোমাদের যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে সেখানে তোমরা ধরে থাকবে, ঠিক আছে, 2 মিনিট ধরে 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 একটু মাসাজ করবে, মানে মাসাজ বলতে তোমরা ধরে ধরে করবে। তাহলে কী হবে, তোমরা দেখবে 12 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু ব্রণটা একটু কমে গিয়েছে। আমি বলবো না পার্মানেন্ট কমবে এইভাবে, ঠিক আছে, তোমাদের কিছুদিনের জন্য মানে একদিনের জন্য তোমাদের কিন্তু সেটা কমে যাবে। যদি তোমাদের কোনো জায়গায় অকেশন থাকে তোমরা যাওয়ার আগে তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা কিন্তু পার্মানেন্টই না। পার্মানেন্ট যদি কমাতে চাও তোমাদেরকে ওই পদ্ধতিটা তো করতে হবে, তাহলে তোমাদের কিন্তু ধীরে ধীরে পার্মানেন্টই কমে যাবে। আর না হলে তোমরা এইভাবে করে দেখতে পারো, কোনো জায়গায় যাওয়ার আগে তো এইভাবে কিন্তু কমে যাবে। তো এটাই ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলে আশা করবো অবশ্যই তোমরা লাইক করবে এবং একটা কমেন্ট করবে। আর হ্যাঁ, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবে। একদম থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।